পদ্মা ও যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও কিছুটা কমেছে ধরলা ও ব্রহ্মপুত্রের পানি। এতে উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও মধ্যাঞ্চলে অবনতি হয়েছে। এবছর তিন দফা বন্যায় বিপর্যস্ত প্রায় অর্ধকোটি মানুষ। টানা দেড় মাস ধরে পানিবন্দী এসব মানুষের কাজকর্ম নেই, হাতে টাকা নেই, সব মিলিয়ে অভাবে দিশেহারা উপার্জনহীন বন্যার্ত মানুষ। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সাভারে বংশী, ধলেশ্বরী ও তুরাগের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে নতুন করে প্লাবিত হয়েছে এখানকার ১২টি ইউনিয়ন। পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে কয়েক লাখ মানুষ। পানি সব ডুবে গেছে, আমরা নৌকাতে যাওয়া আসা করতেছি। বাড়ি ঘর যত যা আছে ইত্যাদি সম্পূর্ণ তলাই হয়ে গেছে। মুন্সীগঞ্জের ভাগ্যকুল পয়েন্টে পদ্মা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ জেলার ৩৮টি ইউনিয়নে ২৬১টি গ্রাম প্লাবিত হয়েছে। বন্যা দুর্গত এলাকায় বিশুদ্ধ পানি ও খাবার সংকট দেখা দিয়েছে। বানের পানিতে তলিয়ে গেছে ফসলি জমি, ভেসে গেছে ১৭০০রও বেশি পুকুরের মাছ। আমাকে কেউ দেখেন, আমরা শহরে ভাসতেছি, আমাকে দুঃখের কোনো শেষ নাই। ফরিদপুরে পদ্মার পানি এখনও বিপদসীমার ওপরে, তবে বিভিন্ন স্থান থেকে বানের পানি নেমে যাওয়ায় বসত বাড়িতে ফিরতে শুরু করেছে অনেকে। এবার যে কষ্ট করলাম এই পানিতে, এই কষ্ট আমার জীবনে করিনি কে। জামালপুরে যমুনার পানি বাড়া ও কমার মধ্যেই আছে, যে কারণে বাড়িঘর, রাস্তাঘাট ও মাঠঘাটে এখনও আছে বন্যার পানি। দীর্ঘদিন ধরে পানিবন্দী থাকায় দুর্গত এলাকার মানুষ খাবারের সংকট সহ নানা সমস্যা মোকাবেলা করছেন। টাঙ্গাইলে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দুর্ভোগ কমেনি বানভাসীদের। ঘরবাড়িতে পানি ওঠাই উঁচু বাঁধের আশ্রয় নিলেও অর্ধাহারে অনাহারে মানবেতর জীবনযাপন করছে অনেকে। বানভাসীদের অভিযোগ, সরকারি বেসরকারি কোনো ত্রাণ সহায়তায় পাননি তারা। বাড়িঘর দুইবার হয়েছে, আমাকে খুব অভাব, আমাকে কোনটা কেউ দেয় না। একটা খাইলে আর একটা খাইতে পারতাছি না। কুড়িগ্রামে দীর্ঘস্থায়ী বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে ১০,০০০ হেক্টর জমির ফসল। কষ্টে ফলানো সোনার ফসল ঘরে তুলতে না পেরে বিপাকে পড়েছে কৃষকরা। সংশ্লিষ্টরা জানান, বন্যার পানি নেমে গেলে প্রকৃত ক্ষয়ক্ষতি নির্ধারণ করে মন্ত্রণালয়ে পাঠানো হবে। বন্যার পানি নেমে গেলে আমরা সম্পূর্ণ ক্ষতি নিরূপণ করে যে ক্ষয়ক্ষতির উপর আমাদের কর্তৃপক্ষ সহ মন্ত্রণালয়ে প্রেরণ করবো। মন্ত্রণালয় পরবর্তী যে নির্দেশনা দেয় সেই অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করবো। গাইবান্ধার ৬টি উপজেলার ৪৪টি ইউনিয়নের ২,৫০০০০ বেশি মানুষ পানিবন্দী। তিন দফা বন্যায় বিপর্যস্ত এখানকার জনজীবন। ডেস্ক রিপোর্ট, ২৪।